বাইপাস সংলগ্ন একটি বাগানে 7 ডিসেম্বর সন্ধ্যায় বসলো অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ের আসর, প্রকাশ্যে বিয়ের ছবি। 6 ডিসেম্বর থেকে সেন বাড়িতে হইচই শুরু হয়ে গিয়েছে। বিয়ের জন্য সবাই শীতকালই পছন্দ করেন, গরমের হাসফাসানি থাকে না, আবার বর্ষার জল থাকে না, ঠান্ডার মরশুমে সাজগোজ করতেও ভালো লাগে। সেই সব পরিকল্পনা করেই হয়তো সন্দীপ্তাও তার বিয়ের তারিখ ঠিক করেছিলেন। খোলা আকাশের নিচে বাগানের মাঝেই সবকিছু আয়োজন, যদিও সেখানে একটি ব্যাংকোয়েটও আছে। তবে বিয়ের জন্য সবাই বাগানটি সাজিয়ে গুছিয়ে নিতেই পছন্দ করেন। কিন্তু নায়িকার আইবুড়ো ভাতের দিন থেকে কলকাতায় শুরু হয়েছে টানা বৃষ্টি। এটা শীতকাল নাকি বর্ষাকাল তা বোঝা মুশকিল সকলের পক্ষে। সূত্র বলছে, বিয়ের সকাল থেকে যা বৃষ্টি তাতে বাগান ছেড়ে ব্যাংকোয়েটের মধ্যেই বিয়ের সব ব্যবস্থা করতে হয়েছে নায়িকাকে। তবে যত বৃষ্টি হোক না কেন, বিয়ে বাড়ির আনন্দে একবিন্দুও ভাটা পড়েনি। সকাল থেকে চলছে হইচই, নায়িকার টালিগঞ্জের আবাসনেই ছিমছাম ভাবে আইবুড়ো ভাত পর্ব হয়েছে আগের দিন। শাখা পলা পড়ে কোণে তৈরি বরের জন্য। অন্যদিকে সন্দীপ্তার হবু স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের বাড়িতেও চলছে হইচই। বিয়ের সকালে বাইপাস সংলগ্ন সেই ব্যাংকোয়েটেই গায়ে হলুদের ভিডিও দেখা গেল। আবহাওয়া ঠিক থাকলে হয়তো সন্দীপ্তার গায়ে হলুদের ছবিতে দেখা যেত নীল আকাশ আর সবুজ মাঠ। বিয়ের সকালে সাদা পাড় দেওয়া হলুদ শাড়িতে সেজেছিলেন নায়িকা। সৌম্যর পরনেও ছিল হলুদ পাঞ্জাবি। বেশ কিছুদিন প্রেম পর্বের পর সাত পাকে বাঁধা পড়লেন সৌম্য এবং সন্দীপ্তা। 5 দিন আগে বাগদান পর্ব সেরেছেন তারা।